5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাহিল। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী বিক্ষোভ সহিংসতা, আটক 20। মিথ্যা বলায় বন্ধ করে দেয়া হলো ট্রাম্পের ভাষণের সম্প্রচার। নির্বাচনী আমেজের মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে হাজারের বেশি মৃত্যু। ভারতীয়দের চীনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি। ভিয়েনায় সন্ত্রাসী হামলায় ঘটনায় বাংলাদেশি দ্বৈত নাগরিক সহ গ্রেফতার 14। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে পরবর্তী নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, অ্যারিজোনা, পোর্টল্যান্ড, ওরেগন সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সহিংসতার খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কে প্রতিটি ভোট গুনতে হবে শীর্ষক দাবিতে একটি নির্বাচনী শোভাযাত্রা থেকে সহিংসতা শুরু হওয়ার পর আটক করা হয়েছে অন্তত 20 জনকে। এছাড়া অন্যান্য এলাকায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন সমর্থকরা সহিংস হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে খানিকটা সময় লাগলেও এখন পর্যন্ত জো বাইডেনই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প তথ্য উপাত্ত ছাড়া ভোট জালিয়াতির কথা বলায় তার ভাষণের সম্প্রচার বন্ধ করে দিয়েছে MSNBC। ভোটের দুদিনের মাথায় ট্রাম্প হোয়াইট হাউস থেকে বক্তৃতাকালে মিথ্যাচার করলে এই পদক্ষেপ নেয় সংবাদ মাধ্যমটি। তখন উপস্থাপকের আসনে থাকা ব্রায়ান উইলিয়ামস বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা সম্প্রচারে শুধু বন্ধ করছি না, তাকে সংশোধন করেও দিচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আমেজের মধ্যে গত 24 ঘন্টায় 1,23,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 1,226 জন। আগের 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল 99,607। অন্যদিকে কয়েকদিন ধরে দেশটিতে গড়ে 1,000 জনের মৃত্যু ঘটছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 96 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 2,34,000-এর বেশি। আপাতত চীনে ঢুকতে পারবে না ভারতীয়রা। গতকাল এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বেইজিং। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার বিমানে করোনা আক্রান্ত 19 জন ভারতীয় শনাক্ত হওয়ায় এই কড়াকড়ি আরোপ করেছে চীন। অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গত 3 নভেম্বর 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত 2 নভেম্বর এক বন্দুকধারী ভিয়েনায় গুলি চালিয়ে 4 জনকে হত্যা করে। এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। চীনের জিনজিয়াংয়ে 10 লাখেরও বেশি উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। তারা আন্তর্জাতিক শিশু শ্রম ও জোরপূর্বক শ্রম বিষয়ক এক প্রতিবেদনে বলেছে, এই সংখ্যালঘুদের আটকে জোরপূর্বক শ্রম পরিবেশে কাজ করানো হচ্ছে। করোনার বড় ধাক্কা সামলে এবার কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সেজন্য এক নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কন্টেন্টমেন্টের জোনের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ক্যাম্পাসে জীবাণুনাশক ছিটানো, শিক্ষার্থীদের স্বাস্থ্য ক্লিনিংয়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের র্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছে উইলবার নামে একটি কুকুর। ফ্রেঞ্চ বুলডগটি আগামী 4 বছরে দায়িত্ব সামলাবে। 500 জনগোষ্ঠীর এই ছোট্ট শহরে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ইতিহাস চর্চা সমিতির অর্থ সংগ্রহের জন্য 1990-এর দশক থেকে সেখানে কুকুরে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছে। র্যাবিট হ্যাশের প্রথম মেয়র ছিল গুফি নামে একটি কুকুর। ইউরোপের পর্যটনের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে পর্তুগাল। ট্যুরিজমে অস্কার হিসেবে পরিচিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড 2020 পেয়েছে পশ্চিম দক্ষিণ ইউরোপের দেশটি। পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শহর মাদেইরাটি প্রধান আকর্ষণীয় দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে 2017, 2018, 2019 সালে ইউরোপের সেরা গন্তব্য হয় পর্তুগাল। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য জার্মানি বার্লিনে নির্মাণ হতে যাচ্ছে একক উপাসনালয়। এটির নাম হাউস অফ ওয়ান। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে 2021 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে সেখানকার সংবাদ মাধ্যম জানিয়েছে। এখানেই শেষ করছি 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ।